এটা হচ্ছে 9 kg এলজির মধ্যে, এটার মডেল হচ্ছে LGFD1409S3W। এটা ফ্লোরিংয়ের মধ্যে হচ্ছে আপনার 7 kg আছে, 8 kg আছে, 10 kg হয়, 15 kg হয়। সেটা হচ্ছে এটার ড্রামটা হচ্ছে হাইড্রোলিক ড্রাম। অনেক সময় দেখা গেছে আপনি কাপড় ওয়াশ করতেছেন, বাচ্চা কাচ্চা হাত দিয়ে রাখলো, অনেক গেছে পড়ে গেল, পড়ে যে হাতটা ব্যথা পেল, এই জিনিসটা হবে না। হাইড্রোলিক এটাও সেম 10 বছর মোটরের গ্যারান্টি, 10 বছরের ভিতরে মোটরটা কোনো প্রবলেম হইলে আমরা মোটরটা চেঞ্জ করে দিই। পালসেটরগুলো যখন হবে নিচে যখন প্রচুর পরিমাণ ঘুরবে, আমি তাও হাত দিয়ে দেখাচ্ছি, এটার কাজ হবে নিচে যে কাপড়টা আছে এটা উপরে দিবে, উপরেরটা নিচে দেবে। আপনি আমাদের কাছ থেকে বিভিন্নভাবে পারচেজ করতে পারবেন, যেহেতু ক্যাশ ফেসিলিটিস আছে, ব্যাংক EMI আছে, ইনস্টলমেন্ট আছে। আসসালামু আলাইকুম, আমি মাহবুব আলম, হাউস অফ বাটারফ্লাই, বাইপাইল, আশুলিয়া, ঢাকা। মোবাইল নাম্বার 01713334732। প্রিয় ভিউয়ার্স, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, ওয়াশিং মেশিন প্রাইস এবং ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যারা চিন্তা করছেন যে আসলে ওয়াশিং মেশিন কিনবেন বা কেনার জন্য মনস্থির করেছেন, তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বড় উপকার হবে। ওয়াশিং মেশিন এমন একটা প্রোডাক্ট যেটা আপনার ফ্যামিলির মতন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা ওয়াশিং মেশিন কেন ইউজ করব বা কেন ব্যবহার করব আর এটার উপকারিতাটা কী? ওয়াশিং মেশিন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টপ লোডিং, একটা হচ্ছে ফ্রন্ট লোডিং। টপ লোডিংগুলো হচ্ছে আপনার যেই জামা কাপড়গুলো উপর দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে টপ লোডিং। আর আরেকটা হচ্ছে ফ্রন্ট লোডিং, যেটা হচ্ছে সামনে দিয়ে যেটা দেওয়া হয় এটা হচ্ছে ফ্রন্ট লোডিং। ওয়াশিং মেশিনের যে জিনিসটা একটা ভুল ধারণা থাকে আমাদের বা আছে, সেটা হচ্ছে যে হয়তো জামা কাপড় পরিষ্কার কম হয় আর না হয় অনেক টাকা বিল আসে। আসলে মোটেও না, ওয়াশিং মেশিনে আপনার একটা ওয়াশিং মেশিন টপ লোডিং ওয়াশিং মেশিন LG-র যদি কেউ প্রতিদিন 1 ঘন্টা করে কাপড় ওয়াশ করে, 30 দিনে 30 ঘন্টা, ওটার বিল আসবে আপনার সর্বোচ্চ 20 টাকা। এটা একদম প্রুফ, এটা আমি আপনাকে লিখে দিতে পারবো। 20 টাকায় আপনার 1 মাস কাপড় ওয়াশ করবেন এটা মানুষ কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু এটা 100% ট্রু। আমি আপনাকে ট্রাই অ্যান্ড বাইয়ে আমি আপনাকে ওয়াশিং মেশিনটা দিচ্ছি, অর্থাৎ আমি যে আপনাকে কথাগুলো বলছি এই কথাগুলো আসলে সত্য কি না, আপনি আমার ওয়াশিং মেশিনটা 15 দিন ব্যবহার করবেন, যদি আপনার ভালো না লাগে, আমার কথা যদি আপনি কাজে মিল না পান, আপনি আমার ওয়াশিং মেশিনটা টোটালটা রিটার্ন করে দিয়ে আমি টোটালটা আবার ফেরত নেব। ওয়াশিং মেশিনে আরেকটা যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে যে কাপড় পরিষ্কার কম হয় না। আমরা ম্যানুয়ালি যখন কাপড় ওয়াশ করি যে পরিমাণ শ্রম দেই, হয়তো প্রতিটা জামার মধ্যে হয়তো 2 মিনিট 3 মিনিট করে সময় দিতে পারে, কিন্তু এই ওয়াশিং মেশিন যখন আপনার 1 ঘন্টা ধরে যখন সে কাপড়টা ওয়াশ করবে, কোনো জায়গায় কোনো ধরনের কোনো ময়লা থাকার কোনো স্কোপ নাই, 100% ক্লিন হবে, এটা গ্যারান্টেড। এখন আসেন যে ওয়াশিং মেশিন আমরা যেগুলো ইউজ করব আমি একে করে দেখাই। আমাদের ওয়াশিং মেশিন এইটা যে মডেলটা আছে আমি একটু মডেলটাকে শেয়ার করি, এটা হচ্ছে 9 kg LG-র মধ্যে, এটার মডেল হচ্ছে LGFD1409S3W। এটা প্রাইস হবে 89,800 টাকা, এটা প্রাইস হবে 89,800 টাকা। এটা হচ্ছে 100% হচ্ছে ওয়াশ, স্পিন এবং রিন্স হবে, অর্থাৎ আমরা কাপড়গুলো 3টা স্টেপে সে আপনাকে 3টা কাজে করে দিচ্ছে। আমরা যখন ম্যানুয়ালি যখন কাপড়গুলো যখন চিপড়ে দেই, এটা হচ্ছে 80% আপনার রিন্স হয়ে যাবে, অর্থাৎ 10 মিনিট আপনার ফ্যানে নিয়ে ঝেড়ে দিলে কাপড়টা 100% শুকায়। এটার আরেকটা জিনিস হচ্ছে এটা মোটরটা DD মোটর। আমরা অনেকে চিন্তা করি আসলে টেকনোলজি জানি না, এটা হচ্ছে DD মোটরের সুবিধাটা হবে সেটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ। আগের ওয়াশিং মেশিনগুলো ছিল বেল্ট সিস্টেম, এক
এখন হচ্ছে এটার মধ্যে ডিরেক্ট ড্রাইভ, ডিরেক্ট ড্রাইভের ফলে কি হবে এটা লংজিভিটি অনেক বেশি হবে, এটা হচ্ছে আপনার লংজিভিটি হবে 24 বছর কম পক্ষে। সেকেন্ডটা হচ্ছে এটার মধ্যে থিঙ্কিং কিউ আছে, থিঙ্কিং এর সুবিধাটা হবে আমরা যখন কাপড় ওয়াশ করি বিভিন্ন ধরনের কাপড় একসাথে ওয়াশ করি, সেটা সিল্ক দিতে পারি, উল দিতে পারি, তারপরে কটন দিতে পারি, তার এই অ্যাপটার মাধ্যমে এই থিঙ্কিং এর মাধ্যমে হচ্ছে যে কাপড়টার মধ্যে যতটুকু দরকার যেভাবে ওয়াশ করা দরকার সে ওইভাবে আপনার জামাটাকে ওয়াশ করে দিচ্ছে। অনেকে আবার চিন্তা করে থাকে যে না আসলে কাপড়গুলো ঠিক মতন পরিষ্কার হওয়ার পরে নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, বা নষ্ট হয়ে যায় কিনা, বা কালারগুলো নষ্ট হয় কিনা, এটা মোটেও আপনার সঠিক ধারণা নয়, এটা একটা ভুল ধারণা। আপনার 100% জামা কাপড় যেগুলো যা কালার আছে 100%ই ঠিক থাকবে। আপনি আমাদের কাছ থেকে আরো মডেল আছে, পাশে যে মডেলটা আছে এটা 9 কেজি, এটা 100% ড্রায়ার সহ এটা 9 কেজি ওয়াশ করতে পারবেন এবং 6 কেজি ড্রাই করতে পারবেন। এটা মডেলটা হচ্ছে LG FB 1409 HTV, এটার প্রাইস হবে 115,300 টাকা, এটা 100% ছুটে আসবে, 100% ছুটে আসবে এই ওয়াশিং মেশিনটা। আপনি দেখেন একদম টোটাল ভিতরের অংশটা আমি আপনাকে টোটালটাই দেখিয়ে দিচ্ছি, এটা টোটালটাই হচ্ছে এটা ফ্রন্ট লোডিং এর মধ্যে এবং এটা ড্রায়ার সহ এবং এটা 1400 RPM। আর RPM যত বেশি হবে কাপড়ের ওয়াশের স্পিডটা ভালো হবে এবং কাপড়টা ক্লিনটাও ভালো হবে, এটা হচ্ছে ড্রায়ার সহ। এটার মধ্যে হচ্ছে সেম ডিডি মোটর, 10 বছরের মোটর গ্যারান্টি পাবেন, আর বাকি স্পেয়ার পার্টসগুলো 1 বছর হোম সার্ভিস পাবেন। পাশে আমি আরেকটা মডেল দেখাচ্ছি, এটা হচ্ছে 8 কেজি, এটার প্রাইস বলে নিই, এটা হচ্ছে 8 কেজির মডেলটা F1208 MNTS, এটা প্রাইস হবে 67,899 টাকা। সেম এটা 8 কেজির মধ্যে ওয়াশ হবে, স্পিন হবে, রিন্স হবে, অর্থাৎ 80% আপনার কাপড়টা স্পিন হয়ে যাবে, রিন্স হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে LG-র মধ্যে 8 কেজি ফ্রন্ট লোডিং এর মধ্যে। এখন আসেন আমি LG-র মধ্যে আপনার টপ লোডিং এর মধ্যে দুটা মডেল দেখাই, টপ লোডিং এর মধ্যে দুটা মডেল দেখাচ্ছি। অফলোডিং এর মধ্যে হচ্ছে আপনার 7 কেজি আছে, 8 কেজি আছে, 10 কেজি হয়, 15 কেজি হয়। 8 কেজি এইটা যে মডেলটা আছে এই মডেলটা হবে টপ লোডিং এর মধ্যে LG সবচেয়ে ছোট। এটার কথা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে আপনার যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাপড় ওয়াশ করেন, 30 দিনে যদি আপনার কাপড় 30 ঘন্টা ওয়াশ করেন, এটা সর্বোচ্চ বিল আসবে 20 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 14 টাকা, যদি আপনার বাসার সর্বোচ্চ ইলেকট্রিসিটি বিল আসে সেটা 20 টাকা, আমি আপনাকে এটা লিখে দিতে পারব। আর সেকেন্ড টাইম হচ্ছে আমরা যখন কাপড় ওয়াশ করি তখন আসলে অনেকে একটু কমপ্লেন করে যে আসলে এর মধ্যে কি ডিটারজেন্ট থাকবে কিনা, বা 100% আসলে ভালো থাকবে কিনা। আমি আপনাকে বলবো 100% ভালো থাকবে, আপনি 15 দিন ট্রায়াল বাইরে নেন, অর্থাৎ আপনি আমার ওয়াশিং মেশিনটা 15 দিন আপনি ইউজ করেন, যদি আমার কথা কাজ এবং যদি আপনার যদি মিল না পান আপনি এটা আবার আমি বলছি এটা আপনি রিটার্ন দিয়ে, আমি আপনার কাছ থেকে রিটার্ন নিয়ে নিব। মাত্র 20 টাকায় 1 মাস কাপড় ওয়াশ করবেন, ইলেকট্রিসিটি বিল 20 টাকা আসবে, এটা পৃথিবীর কেউ বিলিভ করতে চায় না। আমি আপনাকে এতটুকু বললাম, আপনি নিশ্চিন্তে আপনি ওই ওয়াশিং মেশিনটা পারচেজ করতে পারেন। আপনি আমাদের কাছ থেকে বিভিন্নভাবে পারচেজ করতে পারবেন, যেহেতু ক্যাশ ফেসিলিটিস আছে, ব্যাংক EMI আছে, ইনস্টলমেন্ট আছে। এটি তো শেয়ার আর একটু শেয়ার করে নিই, এটা হচ্ছে মডেলটা হচ্ছে LG 2107, এটা টপ লোডিং এর মধ্যে, এটা প্রাইস হবে 44,500 টাকা। এখন যেটা আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে LG-র 8 কেজি টপ লোডিং এর মধ্যে। এটা আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এটা ড্রামটা হচ্ছে হাইড্রোলিক ড্রাম। অনেক সময় দেখা গেছে আপনি কাপড় ওয়াশ করতেছেন, বাচ্চা কাচ্চা হাত দিয়ে রাখলো, অনেক গেছে পড়ে গেল, পড়ে যে হাতটা ব্যথা পেলো, এই জিনিসটা হবে না। হাইড্রোলিক ড্রাম, হাইড্রোলিক ড্রামের সুবিধাটা হবে সেটা হচ্ছে ড্রামটা আস্তে আস্তে করে পড়বে, যাতে আপনার কেউ এখানে হাত দিয়ে রাখলে যাতে কোনো পেইন না হয়, ওই হাতে যাতে আঘাত না পায়। এটাও সেম 10 বছর মোটরের গ্যারান্টি, 10 বছরের ভিতরে মোটরটা কোনো প্রবলেম হইলে আমরা মোটরটা চেঞ্জ করে দেব। সেকেন্ড এখানে আরেকটা জিনিস টেকনোলজি ইউজ করি, সেটা হচ্ছে
এটার মধ্যে যে মটরটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে বিএলডিসি মটর। বিএলডিসি মটরের সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে লংজিভিটি ভালো হবে, এবং এটা বিএলডিসি একটা প্রোটেক্ট দেওয়া আছে যাতে অনেক সময় দেখা গেছে বিভিন্ন ধরনের তেলাপোকা পোকামাকড় বিভিন্ন দেখা গেছে অনেক সময় সার্কিটগুলো বা ইয়াগুলো নষ্ট করে ফেলে, এই জিনিসটা এটা কখনোই হবে না। এবং এখানে জেট স্প্রে একটা অপশন আছে, আরেকটা অপশন দেখায়। এই জেট স্প্রে কাজ হচ্ছে আপনি যখন কাপড়টা ওয়াশ করবেন সে আলাদা সে পানি স্প্রের মাধ্যমে কাপড়টাকে আরো ক্লিন করে দিচ্ছে। অনেক সময় আছে না যে আপনি কাপড়টা ওয়াশ করছেন, অসম সময় দেখা গেছে ওই জামার মধ্যে হয়তো ডিটারজেন্ট বা সাবানের বা ডিটারজেন্টের ফেনা রয়ে গেছে বা এটা ওইটা থাকবে না। এই স্প্রের মাধ্যমে দেখা গেছে ভিতর থেকেও ওই সাবানের ইয়াগুলো বা ডিটারজেন্টের ফেনাগুলো ওগুলো ভিতর থেকে বের করে নিয়ে আসা সম্ভব আর কি। আর নিচে পালসেটরগুলো দেওয়া আছে, পালসেটর এই এটার কাজ হবে এটা দেখে প্রত্যেকেরই ওয়াশিং মেশিন আছে, সবাই সবারটা ডেফিনেটলি ভালো বলবে, বাট ওদের থেকে আমারটা ডিফারেন্স এই পালসেটরগুলো যখন হবে নিচে যখন প্রচুর পরিমাণ ঘুরবে, আমি তাও হাত দিয়ে দেখাচ্ছি, এটার কাজ হবে নিচে যে কাপড়টা আছে এটা উপরে দিবে, উপরেরটা নিচে দেবে, যাতে প্রপার ওয়েতে প্রত্যেকটা জামা কাপড় ভাবে যাতে সঠিকভাবে ক্লিন হয় এবং যাতে আপনার ওয়াশটা সঠিকভাবে ব্যবহৃত হয়। আরেকটা জিনিস হচ্ছে এখানে এই যে ফিল্টারটা আছে, অন্যদেরটা হচ্ছে শুধু হচ্ছে নেটের মানে মশারি জালির মতো, ওইগুলোর মধ্যে রোগ জীবাণু অ্যাটাক করে। এটা হচ্ছে সিলভার, এই সিলভারের মধ্যে কখনো রোগ জীবাণু হবে না, অ্যাটাক করতে পারবে না, এবং এটা স্মুথলি খুব ভালো একটা জিনিস, ঠিক আছে। এইটা সচরাচর কেউ দেয় না, ম্যাক্সিমাম গুলো হচ্ছে এই লিন ফিল্টার গুলো হচ্ছে আপনার জালির থাকে, আর এটা হচ্ছে সিলভারের মোড়ানো। সিলভারটা 100% আমরা বলতে পারি না, 99.99% হচ্ছে ব্যাকটেরিয়া রিমুভ করে দেবে, ওইটার মধ্যে জমবে না, এবং এটা ক্লিনটা খুব ইজিভাবে আপনি এটা পরিষ্কার করতে পারবেন। এই জন্য আমি এটা দেখাই দিয়েছি। মার্কেটে অনেকের ওয়াশিং মেশিন আছে, সবাই সবারটাই ভালো বলবে, আমি আপনাকে এতটুকু বলতে পারবো মার্কেটে সব থেকে সেরা ওয়াশিং মেশিন হচ্ছে এলজি ওয়াশিং মেশিন, এটা আপনাকে স্বীকার করতে হবে। আর আমার একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট পারচেস করবেন, সেই প্রোডাক্টের গুণগত মান ফিচার কোয়ালিটি যদি ভালো না হয় আসলে সেটা আপনি ব্যবহার করার উপযোগী হবে না। আমি আপনাকে এতটুকু বলবো সেটা হচ্ছে আপনারা শোরুম ভিজিট করেন, ভিজিট করে দুইটা তিনটা ব্র্যান্ড আপনারা কম্পেয়ার করেন, কম্পেয়ার করার পরে আপনি তখন আইডেন্টিফাই করতে পারবেন যে আসলেই এলজি ওয়াশিং মেশিন সেরা এবং পারফেক্ট। আপনি আমাদের কাছ থেকে বিভিন্নভাবে পারচেস করতে পারবেন, যেহেতু আমাদের ট্রায়ান বাই আছে, আমি আপনার সাথে আগেও শেয়ার করেছি যে আপনি আমার ওয়াশিং মেশিনটা 15 দিন বাসায় ইউজ করেন, যদি মনে হয় যে না আমার এই ওয়াশিং মেশিনটা প্রপারলি আমার পারপাস সলভ হচ্ছে না বা যতটুকু আমরা বলে দিয়েছি হচ্ছে না, আমরা আপনার কাছ থেকে ওয়াশিং মেশিনটা রিটার্ন নিব নিঃসন্দেহে। আপনি আমার কাছ থেকে ক্যাশে পারচেস করতে পারবেন, ব্যাংক ইএমআই করতে পারবেন, আমাদের কাছ থেকে কিস্তিতেও পারচেস করতে পারবেন, মাত্র 15% ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমার একটা ওয়াশিং মেশিন বাসায় নিয়ে যান, বাদ বাকি যে পেমেন্টটা আছে ওটা আপনি আমাকে 6 মাসে আপনি আমাকে ক্যাশ ফেসিলিটেশনের সুযোগ পাবেন। আর ব্যাংক ইএমআই এর ক্ষেত্রে হচ্ছে আপনার 3-36 মান্থ পর্যন্ত ব্যাংক ইএমআই আপনি সুযোগটুকু পাবেন। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন, আপনি ঘরে বসেই আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি 01713334732, এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, আবারও যারা এই চ্যানেলটি দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।